দিয়ে সাজানো পাঠরানির পর এবার কলকাতা ইয়াং রিডার্স ট্রাম কার, অর্থাৎ শিশুরা এবার ট্রামের মধ্যেই পড়তে পারবে বই। করোনা অতিমারির এই সংকট সময়ে শিশুরা হারিয়েছে নিজেদের জগৎ, পরিচিত ক্লাসরুম নেই, প্রতিদিনের জীবন থেকে উধাও, বন্ধুদের সঙ্গে দুষ্টুমি, স্কুল বাস, হই হই করে বেড়াতে যাওয়া, মাস্কের আড়ালে ঢাকা পড়ে আছে কত শৈশব কৈশোর। তবে অন্ধকার থেকে আলোয় ফেরা শুরু হয়েছে। 14ই নভেম্বর শিশু দিবসে কচিকাঁচারা পাচ্ছে ট্রামের মধ্যেই বইয়ের জগৎ। বিশ্বে এই প্রথম কলকাতায় এ ধরনের ট্রাম চলবে শিশু দিবসে। এই দিন তারা বিনা খরচে ট্রামে চড়ে কলকাতার রাস্তায় রাস্তায় বেড়াতে বেড়াতে নিজেদের প্রিয় বইয়ের পাতা উল্টাবে, পড়তে পড়তে কিংবা ছবিতে মুগ্ধ হয়ে হারিয়ে যাবে সব পেয়েছির দেশে। এই ট্রাম যেন আলাদা এক জগৎ। ট্রামের ভেতরটা মুড়ে দেয়া হয়েছে স্থানীয় শিল্পীদের আঁকা ছবিতে। শেলফে থরে থরে সাজানো রয়েছে বিভিন্ন স্বাদের বই। ট্রামে উঠলেই অজান্তে শিশুদের হাত চলে যাবে বইয়ের তাকে, নেড়েচেড়ে দেখতে ইচ্ছে করবে রংচঙে মজাদার সেই সব বই, তৈরি হবে বই পড়ার আগ্রহ। কলকাতার চলমান ট্রাম যাত্রীদের জন্য এর আগে ট্রাম গ্রন্থাগার তৈরি হয়েছিল। এবার বিশ্ব শিশু দিবসের আগে শিশুদের জন্য অভিনব একটি ট্রাম গ্রন্থাগার তৈরি করলো পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহন নিগম, এবং বিশ্ব শিশু দিবসের দিনেই এই ট্রাম ডেডিকেট করা হবে শিশুদের। এই ট্রামের মধ্যে রয়েছে বাচ্চাদের নানা পছন্দ মতো বই, তারা যেমন এখানে সারাদিন কাটাতে পারবে, তার পাশাপাশি তাদেরকে দেওয়া হবে বই উপহারও। ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন ও এপিজে আনন্দ চিলড্রেন্স লাইব্রেরি যৌথভাবে এই ইয়াং রাইডার্স ট্রামকার কলকাতাকে শিশু দিবসের উপহার দিচ্ছে। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে অক্সফোর্ড বুক স্টোর। বছরভর এই ট্রাম ভ্রমণের মধ্যে দিয়েই শিশুরা অংশ নেবে গল্প বলা, অভিনয়, কবিতা পাঠ কিংবা সঙ্গীতানুষ্ঠানে। তবে এসবই ভবিষ্যৎ পরিকল্পনা। WBTC-র MD রাজনবীর সিং জানিয়েছেন, শ্যামবাজার থেকে এসপ্ল্যানেড ও এসপ্ল্যানেড গড়িয়াহাট রুটে অনূর্ধ্ব 18 বছর বয়সী ও কন্যাশ্রীরা বিনা ভাড়ায় এই ট্রাম ভ্রমণের সুযোগ পাবে। বড়রাও এই ট্রামে চড়তে পারবেন, তবে তাদের দিতে হবে AC ট্রামের ভাড়া। তাই বলতে ইচ্ছে করে, ও আমার ছোট্ট বন্ধুরা শোনো, তোমরা যেন বড় হয়েও না।